অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মধুজা, কিছু লাগবে তোমার? না না, কিছু লাগবে না, এমনি এলাম। বসো বসো। আসলে তোমাকে একটা কথা বলার ছিল। বলো। কিন্তু আমি বুঝতে পারছি না কথাটা শোনার পর তুমি কিরকম রিয়্যাক্ট করবে, তোমার আদৌ ভালো লাগবে কি না, কিন্তু না বলেও থাকতে পারছি না। কি বলবে তুমি বলো না আদি। কথাটা শোনার পর তুমি কষ্ট পাবে না তো? না না, তুমি আসলে কষ্ট পাবে না, ভালোই লাগবে, তুমি খুশি হবে। আদি আদি, তুই নিশ্চিন্ত বল, আমাদের কষ্ট পাবার মতন আর কিছু বাকি নেই। যদি আমাদের খারাপ লাগে, আমরা দাঁতে দাঁত চেপে সেটা মেনে নেব। না না, খারাপ লাগবে না, ভালোই লাগবে, তোমরা খুশি হবে। আচ্ছা ঠিক আছে আদি, তুমি কথাটা বলো না। আজকে প্রীতির সাথে আমার দেখা হয়েছিল। কি আদি, প্রীতি এসেছিল? কোথায়, বাজারে সবজি কিনতে? ওর সাথে তুমি কথা বলেছো তো? না, ওর সাথে আমি কথা বলিনি। কথা বলনি কেন? আমি কিভাবে কথা বলতাম বলো তো? আমি যদি প্রীতির কাছে যেতাম তাহলে ও কান্নাকাটি করতো, ও আমার আমার সাথে আসতে চাইতো। আর আমি প্রীতিকে এই এই বাড়িতে কিভাবে নিয়ে আসতাম? আর তাছাড়া আমি তো আমি তোকে বলেছি যে আমরা কাশি গেছি, তাই তাই প্রীতির সাথে আমি কথা বলতে পারলাম না। ঈশ্বর, আমাদেরকে আর কত কষ্ট দেবে তুমি, কত কষ্ট দেবে? প্রীতি ভালো আছে তো? প্রীতি ভালো আছে। তুমি কি করে বুঝলে? প্রীতি রাহুলকে নিয়ে ফল কিনতে এসেছিল, আর তুমি তো খুব ভালো করে জানো যে প্রীতি যাকে পছন্দ করে না তার সাথে কোথাও বেরোয় না। প্রীতি রাহুলকে নিয়ে বেরিয়েছিল মানে রাহুল ওকে খুব ভালো রাখছে। ঠিক আছে আদি, আমি আর কিছু চাই না, মা হয়ে শুধু এটাই চাই যে আমার মেয়ে ভালো থাকুক, আমার মেয়ে ভালো আছে এই আমার কাছে অনেক। একদমই তাই, আমার মেয়ে খুব ভালো আছে। তুই কাঁদছিস কেন? জীবনে প্রথমবার আমি প্রীতিকে দেখতে পেলাম, অথচ ওর কাছে যেতে পারলাম না, ওর সাথে কথা বলতে পারলাম না, আমার প্রিন্সেসকে আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরতে পারলাম না। মা, ও যদি আমাকে দেখে ফেলে সেই ভয়ে আমি রাস্তার রাস্তার সাইডে গিয়ে একটা কোণায় লুকিয়ে বসেছিলাম। ঈশ্বর, আমি যখন লুকিয়ে বসেছিলাম না, আমার মনে হচ্ছিল আমি যেন ভীষণ বড় অন্যায় করে ফেলেছি। আমার মেয়ে প্রীতি, আমার প্রিন্সেস, তাকেও নাকি তাকেও নাকি দূর থেকে দেখতে হলো। আমি জানি না আদি তোকে আমি কি বলবো, কিন্তু কোনো বাবাকে যেন এত কষ্ট পেতে না হয়। মা, কষ্ট পাবেন না মা,
প্রীতিকে আমরা দূর থেকে দেখি বা কাছ থেকেই দেখি, ও তো আমাদের মেয়েই থাকবে বলুন। সে তো বটেই, কিন্তু ছোটদি ভাই যেন ভালো থাকে বৌমা, বিশ্বাস করো আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা। একটা কথা বলি আদি, আমাদের জন্য না হলেও ছোটদি ভাইয়ের জন্য তোকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতেই হবে আদি, বেরিয়ে আসতেই হবে। মা তো ঠিকই বলছে, সেটা প্লিজ শোনো আদি, আমিও তো তোমাকে সেটাই বলছি, তুমি এভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলো তো, একটু শক্ত হও আদি প্লিজ। না না না, আমি আর কাঁদবো না, আর কাঁদবো না, আমার প্রিন্সেস আমার চোখের জল সহ্য করতে পারে না। আদি তুই কাঁদিস না, তোর চোখে জল বানায় না আদি, প্লিজ তুই কাঁদিস না। না না, আমাকে শক্ত হতে হবে মা, এখনো যে অনেক কাজ করা বাকি, শক্ত হতে হবে। মধুজা দাও সবজিগুলো দাও, আমি আমি কাটবো সবজিগুলো। কি বলছো ভালো তো আদি, তুমি মাথা খারাপ হয়ে গেছে, তুমি কি করে সবজি কাটবে, পারো নাকি তুমি এসব? কেন পারবো না, আমি অবশ্যই পারবো, আমার উপর বিশ্বাস রাখো। আমি আদি তোর উপর আমাদের বিশ্বাস আছে, কিন্তু তুই তো এই কাজগুলো কোনোদিন করিস নি, সেই জন্য বৌমা বলছে। তাতে কি কি হয়েছে, কাজ না করে চুপচাপ বসে থাকলে আরো বেশি কষ্ট হচ্ছে মা, তার থেকে বরং এইসব ছোট ছোট কাজগুলো আমাকে করতে দিও, আমি ঠিক করব, কাজের মধ্যে থাকলে আমার মনটাও ভালো থাকবে। আদি তুমি সবজি কাটবে বলছো, কিন্তু ছুরিটাই খুব ধার, সাবধানে কেটো। হ্যাঁ টেনশন করো না, আমি ঠিক পারবো, আমাকে আবার আগের মতো হতে হবে। পারবি, তুই চেষ্টা কর, চেষ্টা করলে তুই আগের জায়গায় ফিরে যাবি দেখিস, আমি বলছি। মা আমি বলছি যে আপনি এখানটা বসুন, হ্যাঁ আমি ভাতটা গিয়ে বসাই। হ্যাঁ চলো না, আমিও হাতে হাতে একটু সাহায্য করে দিই। আপনি রেস্ট করুন না মা, আমি তো পারবো। কেন রেস্ট করবো কেন, হাতে হাতে কাজটা করে দিলে তো তাড়াতাড়ি হবে, চলো চলুন চল। আদি সাবধানে কেটো, কিন্তু আমি আবারও বলছি ছুটিটাই খুব ধার, আসুন মা।